আজকের ব্রেকফাস্ট আমি নতুন রেসিপি বুক দেখে বানিয়েছি, যদি খেয়ে না ভালো লাগে আমার নাম বদলে দিও। আবার চলে এসেছি। হ্যালো মেরিনা, তুমি এখানে কেন? রুদ্রা, কালকে আমার বার্থডে, তুমি আসবে কিন্তু? নিচে নেমে বলো, শুধু ও নাকি আমরাও? তোমরাও? সরি, হ্যাঁ তোমরাও, তোমরা সবাই আমার বন্ধু। আর একটা কথা, দাদা মশাইকে ইনভাইট করতে আমার পাপা আসছে, উনি সানসিটি ঘুরে তারপরে আসবেন। বাই, কালকে দেখা হবে। ওকে, সি ইউ। আমরা অবশ্যই যাব। ও এখানে কি সুস্থভাবে আসতে পারে না? সারাক্ষণ খালি জ্যাম দিয়ে শো অফ করতে থাকে আর এসে সোজা রুদ্রার কোলে উঠে পড়ে। ও, তোমার রাগ হচ্ছে বুঝি? রঙ্গিলা, মনে করে রোজ গাছেদের সার আর জল দেবে বুঝলে? ভালো খাওয়া দাওয়া সবারই দরকার আছে। হ্যালো জয় সিং চৌহান, ভয় পাবেন না, আমি রুদ্রার বন্ধু মেরিনার পাপা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রুদ্রা আমায় আপনার কথা বলেছিল, নাইস টু মিট ইউ। আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে এসেছি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? হ্যাঁ, সিকোন্ডা। জয় সিং চৌহান, আপনি হলেন পৃথিবীর সব থেকে বড় ম্যাজিশিয়ান। আপনার থেকে ম্যাজিক শেখা খুবই দরকার, কারণ আমায় যে সমগ্র সি ওয়ার্ল্ডে রাজত্ব করতে হবে। সিকোন্ডা, বন্দীকে মারমেড প্যালেসে নিয়ে যাও আর কারাগারে আটকে রাখো। সব ভালো যাক, শেষ ভালো। হায় হায়, এসব কি হয়ে গেল? রুদ্রা, মারমেড কন্ডার সি কিং, না না, সি কন্ডার মারমেড কিং দাদামশাইকে তুলে নিয়ে গেছে। দাদামশাইকে বাঁচাতে হলে আমাদের মারমেড ল্যান্ডে যেতেই হবে। এতগুলো মারমেড, সব ভালো যা শেষ ভালো, কিন্তু মনে হয় কেউই চায় না আমাদের ভালো, কি করি? আমরা তোমারই অপেক্ষা করছিলাম রুদ্রা, বন্দি করে নাও রুদ্রাকে। আমি লড়ার মুডে নেই একদম, আমাকে দাদা মশাইয়ের কাছে নিয়ে চলো। Ha 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 ha!
সব ভালো যায় শেষ ভালো। আরে তো পালাচ্ছে, ফলো করো, এরা আমাদের দাদা মশাইয়ের কাছে পৌঁছে দেবে। হাই রুদ্রা, তুমি তো অনেক আগেই চলে এলে, বার্থডে তো কালকে। রুদ্রা, ওয়েলকাম রুদ্রা, এসো তুমি, ভালোই হলো তুমি এসে গেছো। এসো প্যালেস ডেকোরেশন করতে তোমরাও সাহায্য করো। সরি কুইন, আমি এখানে ডেকোরেশন করতে আসিনি। আমার দাদা মশাই কোথায়? তোমার দাদা মশাই? কিন্তু উনি তো এখনো আসেননি। মেরিনা, তোমার পাপা কোনো এক সিকন্ডাকে দিয়ে দাদা মশাইকে বন্দী করে রেখেছেন আর তাকে এখানে নিয়ে এসেছেন। কি রুদ্রা, মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। মেরিনার পাপা তোমার দাদা মশাইকে কেন বন্দী করবেন? ম্যাজিক শেখার জন্য, যাতে উনি সাত সমুদ্রের রাজা হতে পারেন। আর আমি আমার নিজের চোখে সব দেখেছি আর নিজের কানে শুনেছি। রুদ্রা, আমার সাথে চলো, তোমাকে কিং ডেকে পাঠিয়েছেন। মেরিনার পাপা কোথায়? চলো, আমি ওনার সাথে দেখা করব। ক্ষমা করবেন মহারানী, আপনি আর মারিনা সঙ্গে আসতে পারবেন না। কিং শুধুমাত্র রুদ্রাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, আপনারা থাকুন, আমি একাই যাচ্ছি। রুদ্রা! দাদা মশাই, ছেড়ে দাও আমার দাদা মশাইকে। এখানে শুধুমাত্র আমার হুকুম চলে। হতে পারে তোমরা অনেক বড় ম্যাজিশিয়ান, কিন্তু একটু আধটু ম্যাজিক তো আমরাও জানি। এবার আমার কথা মন দিয়ে শোনো, যদি তোমার দাদামশাইকে বাঁচাতে চাও তাহলে কোনো চালাকি না করে ওই ট্রান্সপারেন্ট চেম্বারে ঢুকে পড়ো। আমি চেম্বারে ঢুকতে রাজি আছি, কিন্তু তার আগে আমার দাদামশাইকে ছেড়ে দিন। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার পা চেম্বারে পড়া মাত্রই সিকোন্ডা তোমার দাদামশাইকে ছেড়ে দেবে। মারমেড কিং এর মুখের কথার নড়চড় হয় না। কিং, আমি ভিতরে চলে এসেছি, এবার কথা মতো আমার দাদামশাইকে ছেড়ে দিন। হ্যালো রুদ্রা, হেসে গেলে তো আমার জালে। আমি জাদু, আমি মায়াজাল, ভয় কাঁপে সব, আমি সাকাল। সাকাল? আমি সাকাল? তুমি তুমি এখানে কি করে? আমি খবর পাই যে মারমেড কিং সানসিটিতে ঘুরে বেড়াচ্ছেন আর জয় সিং চৌহানকে ইনভাইট করতে এসেছেন, তো আমি সেই সুযোগের সদ্ব্যবহার করলাম। আমি দেখা করে ওনাকে বললাম যে আমি আমি জয় সিং চৌহান, আমি 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 এখন তুমি সেটাই করবে যেটা আমি বলবো তোমায়। আমি তোমাকে হিপনোটাইজ করে ফেলেছি, শোনো এবার কি করতে হবে। তোমায় জয় সিং চৌহানকে বন্দী করতে হবে।